কি বনসা এটা? আর এই যে সবটা খেলা দেখা ছিল এটা আলকে ওঠে, এগুলো জমির আল পকারে বেশি থাকে। মোটামুটি এই ক্যামেরা আর পয়সা লাগবে না, এমনি মৃত্যু, তাই তো? ফ্রিতে মৃত্যু হয়ে যাবে, খরচা করে বিষ কিনতে হবে না। বলে বলে দিবা। হ্যাঁ, এটার নাম বলাই কেতো খরিস সাপ। এটা কেতো খরিস সাপ। তো গাইস দেখো, এটা কেতো খরিস সাপ। তবে এগুলো সত্য কথা বলতে কি জানো, এগুলো তো দাঁত কাটা বিষ তোলা সবই হয়ে গেছে, এদের যে মেন শক্তিটা আমরা নষ্ট করে দিচ্ছি। ও আচ্ছা, মানে এই কামড়ালে মরবে না কেউ নাকি? কামড়ালে মারা যাবে না, তবে সত্য কথা বলতে কি জানো, সাপুরের ঘরে ছেলে সাপের বিষ না দাঁত না তুললে কোনোদিনই কিন্তু খেলা দেখাতে পারা যায় না, তাতে যে যত বড় লোক হোক। তোমাদিকে তো সব বাস্কগুলো খুলে খেলা দেখালাম, এই বাস্কটা কি দেখেছিলাম? এই হুড়পিটা না, এইটার মধ্যে একটা আছে দাদা, তবে এটা আমাদের পাহাড়ির অঞ্চলের সাপ, শুশুনিয়া নাম শুনেছ? শুশুনিয়া, ওই শুশুনিয়া পার থেকে নিয়ে আসা। ওই সাপটাকে একটু অল্প করে খুলে দেখাচ্ছি, তবে সাপটা যে দাঁতগুলো আমরা ছুরি করে কেটে দিই না, ওই দাঁত দুটো নতুন ভাবে আবার গজিয়ে গেছে, মানে বেরিয়ে গেছে ফের নতুন করে। ও সাবধানে দেখাতে হবে, ওই লেগে ওটাকে সাবধানে একটু দেখাতে হবে, ওই লেগে একসঙ্গে খুলে নি, তাহলে কামড়া কামড়ি লেগে গেলে বাগানা মুশকিল। না না, সাবধানে বের করো। তবে হ্যাঁ গাইস দেখো, এটা শুশুনিয়া পাহাড়ের সাপ। আমাদের এই দিকে সাপটা কি বলছে জানো, বলছে চন্দ ভরা, কিন্তু এই সাপটা চন্দ ভরা নয়, তোমাদেরকে দেখালি বুঝতে পারবে। কি সাহসের উপরে নির্ভর, চোখের নজর হাতের কায়দা পুরোটা প্র্যাকটিসের দাম। তবে এই যে গাছটা ধুবো গন্ধটা সাপে না খেয়ে গেলে সাপের রাগটা কমে যায়, কিছুক্ষণের লাগে দেখাতে সুবিধা হয়, তবে গাছের শিকল দিয়ে সাপ ধরতে পারবে না। এই যে ঝোলা থেকে বেরোচ্ছে আসল সম্পদ। এটা তোমাদের দিকে চন্দ্র বড়া সাপ যদি হতো না, তাহলে গায়েতে দেখো কয়েনের মতন গোল গোল চাকা চাকা দাগ থাকছে। একটু তোলো উপরে, রাগ বেশি নাকি? দুটো মাথা? না না, দুটো মাথা না, একটাই মাথা, দুটো লয়। এইটার নাম বলা পাহাড়িয়া তক্ষক বড়া সাপ। এই যে এই যে নাজের দিকটা দেখতে পেয়েছো, এই যে আস্তে আস্তে ক্ষয়িতে শুরু করেছে, এই যে হচ্ছে নাজটা, এটা যখন এক বিদ্যা হয়ে যাবে, এর দুদিকে দুটো ডানা গজিয়ে যাবে, তখন এই সাপটার নাম বলা হয় তক্ষক বড়া সাপ। তখন কি উঠতে পারবে নাকি? হ্যাঁ, আকাশে উড়ো, আকাশ পথে উড়ো, তক্ষক বড়া যেটা বলে, অনেকে বলে না যে তক্ষক বড়া হারে গেছে, সে তক্ষক মানে লাফিয়ে লাফিয়ে কামড়ায়, বুঝতে পেরেছিস? এই যে সাপ খেলা দেখে এখন বাড়ির পথে, আর এই যে একে চিনতে পারো, এগুলো কিন্তু খুব বড় মাপের একটা ইউটিউবার। আরে ওইসব কিছুই না, শুধু মিথ্যা কথা বলছে। বড় ইউটিউবার, আর ইউটিউব চ্যানেলের নাম হলো অফিশিয়াল পোলয়। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তবে সত্যি মন থেকে, মনের দিক থেকে খুব ভালো ভাইটা, ওর কোনো অহংকার নেই। তো দেখতেই পাচ্ছ আমরা গ্রামেরই ছেলে, মানে পোশাকগুলো দেখে বুঝতে পারছাকেও কিন্তু রয়েছে যে গ্রামেরই একটা ভাব। তো বন্ধুরা, আমার চ্যানেলে সাপোর্ট করো সবাই,
এবং আমার দাদার যে চ্যানেল ওই চ্যানেলও সাপোর্ট করো। হয়তো তোমরা ইউটিউবার কেউ কেউ আমাকে চিনবে যে আমার মানে ফলোয়ার্সগুলো নাচো সাবস্ক্রাইবারগুলো নাচো সবাই দাদাকে সাপোর্ট করো একটু, ঠিক আছে? যে যে আমাকে চেনো আমার বন্ধুরা।